রহমতুল্লাহ বারাকাত কিছু পাপ আছে অপরাধ আছে যেগুলো গোপন রাখতে হয় সমাজে প্রচার করতে হয় না যেমন ছেলের কোনো খারাপ দেখলেন আপনার বই বউয়ের কোনো খারাপ দেখলেন বা আপনার জামাইয়ের কোনো খারাপই দেখলেন এগুলো প্রচার করতে হয় না গোপন করে নিতে হয় কিন্তু এমন পাপ যে পাপ মানে এমন কর্তৃপক্ষের কাছে না বললে ক্ষতি হবে তেমন কর্তৃপক্ষের কাছে বলা আপনার জন্য জরুরি যেমন আপনার ভাই পোকে দেখলেন ভাতিজাকে দেখলেন সে কোনো খারাপ কাজ করছে তখন ভাইকে বলতে হবে সেক্ষেত্রে চুপ থেকে পাপ বাড়িয়ে দিলে হবে না পাপ যত গোপন করা হয় পাপ তত বেড়ে চলে আসলে কারো দোষ ত্রুটি প্রচার করতে হয় না উদ্দেশ্য এটা যদি আপনি দোষ ত্রুটি গোপন করেন তাহলে আল্লাহ আপনার দোষ ত্রুটি গোপন করবেন কিন্তু এমন পাপ যে পাপ না বললে পরে কর্তৃপক্ষকে না বললে এমনি প্রচার না দেখুন দুটো পার্থক্য আছে কর্তৃপক্ষকে বলা যার যাকে বললে পরে পাপ রোধ করা যাবে পাপ বন্ধ করা যাবে তাকে বলতে হবে আর আপনি প্রচার করলেন এমন মানুষকে বলে বেড়াচ্ছেন যে পাপ বন্ধ করবে না সে আবার অন্যকে বলবে প্রচার করবে কেবল বদনাম রটবে কিন্তু সে পাপ বন্ধ করার কোনো প্রতিক্রিয়া দেখা যাবে না বা কোনো তৎপরতা হবে না সেই ক্ষেত্রে দুটো পার্থক্য আছে সুতরাং যে পাপ বন্ধ করতে পারবে তাকে আপনি বলেন গোপন করার দরকার নেই আর যে পাপ বন্ধ করতে পারবে না তাকে শুধু বদনাম রটানোর জন্য বলছেন এই ক্ষেত্রে আপনি গোপন করবেন যাতে তার সেই পাপ মানুষের মাঝে হ্যাঁ প্রসার লাভ প্রচার লাভ না করে বা তাকে ছোটো হতে না হয় ইত্যাদি